ওয়েলকাম ফ্রেন্ডস আজ ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সরকার মে মাস থেকে মোট চোদ্দো পার্সেন্ট ডিএ পাবেন সরকারি কর্মীরা তো কোন কোন কর্মীরা পাবেন এবং এই যে চোদ্দো পার্সেন্ট ডিএ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে হিসেব কিভাবে করা হবে বা বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই ধরনের খবরগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এই খবরগুলো অবশ্যই শেয়ার করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মেমোরান্ডামটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে পয়লা মার্চ দু হাজার চব্বিশের ডেটে প্রকাশিত হয়েছে যেখানে সাবজেক্ট রয়েছে যে গ্র্যান্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়ি অফ গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অফ স্টেটারি বডিস গভর্নমেন্ট আন্ডারটেকিংস পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটিস লোকাল বডিস ইটিসি অ্যান্ড অলসো ডিয়ারনেস রিলিফ টু দ্য পেনশনার্স অর ফ্যামিলি পেনশনার্স অর্থাৎ এই যে ডিএ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি কাদের জন্য সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকা সহ পঞ্চায়েত কর্মী পৌরসভা কর্মী এবং যারা পেনশনার্স রয়েছেন বা ফ্যামিলি পেনশনার্স রয়েছেন তাদের সকলের জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশ করলো অর্থ দপ্তর তো এখানে যেটা বলা হয়েছে দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল ড্র ডিয়ারনেস অ্যালাউন্স ফোরটিন পারসেন্ট অফ বেসিক পে উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এক পাঁচ দু থেকে কিন্তু এই চোদ্দো পার্সেন্ট যে ডিআরএস অ্যালাউন্স সেটা কিন্তু এফেক্ট হচ্ছে এবং পাশাপাশি আরও বেশ কিছু বিষয় কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ডিআনএস অ্যালাউন্স এটা যারা কারা পাবেন সেই বিষয়টি দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে এবং যেটা এফেক্ট হচ্ছে এক পাঁচ দু থেকে সেটা বলা হয়েছে এরপর স্টেট গভর্নমেন্ট পেনশনার্স বা ফ্যামিলি পেনশনার্স রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ডিআনএস রিলিফ ফর্টিন পার্সেন্ট অফ রিভাইজড বেসিক পেনশন অর রিভাইজড ফ্যামিলি পেনশন উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ যারা পেনশনার্স রয়েছেন বা ফ্যামিলি পেনশনার্স রয়েছেন তারাও কিন্তু এই চোদ্দো পার্সেন্ট রিভাইসড বেসিক পেনশন বা রিভাইজড ফ্যামিলি পেনশন সেটা পাবেন এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে এবং এটি কীভাবে হিসেব হবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বলা হয়েছে ইট উইল বি রেসপন্সিবিলিটি অফ দ্য পেনশন ডিসবাস্টিং অথরিটি টু ক্যালকুলেট দ্য কোয়াটাম অফ ডিয়ারনেস রিলিফ অন রিভাইজড পেনশন রিভাইসড ফ্যামিলি পেনশন পেয়েবল টু ইস ইন্ডিভিজুয়াল কেস অর্থাৎ তাদের যে হিসাবটি হবে সেটিকে বলা হয়েছে যে যারা ফ্যামিলি পেনশনার বা পেনশনার রয়েছেন তাদের ক্ষেত্রে কোয়ার্টার্ম হিসেবে কিন্তু ক্যালকুলেট করতে হবে সেটা কিন্তু এখানে জানিয়ে এই দেওয়া হয়েছে পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে যে যারা ফিফ পে কমিশনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একশো একান্ন পার্সেন্ট থেকে একশো একষট্টি পার্সেন্ট হলো এবং যেটা এফেক্ট হচ্ছে এক পাঁচ দু হাজার চব্বিশ এরপর যেটা বলা হয়েছে তারা যারা পেনশনার্স বা ফ্যামিলি পেনশনার্স রয়েছেন তাদের ক্ষেত্রে রোপা দু হাজার নয় অনুযায়ী যেটা ডিয়ারনেস রিলিফ সেটা একশো একষট্টি পার্সেন্ট হলো যেটা এফেক্ট হচ্ছে এক পাঁচ দু থেকে দ্য ডিআনএএস অ্যালাউন্স অর ডিআনএস রিলিফ স্যাংশন হেয়ারিং শ্যাল বি রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট রুপি ইন ইস কেস অর্থাৎ ডিআনএস অ্যালাউন্স অথবা ডিএনএস রিলিফ দুটোর ক্ষেত্রেই কিন্তু যেটা রাউন্ডেড রুপি রয়েছে সেটা ধরা হবে সেই বিষয়টি এখানে জানিয়ে দেওয়া হয়েছে যারা ডেইলি রেটেড ওয়ার্কার্স রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে দ্য দেয়ার উইল বি ফার্দার অ্যাডহক ইনক্রিজ ইন দ্য ডেইলি রেট অফ ওয়েবস বাই রুপিস টোয়েন্টি টু অনলি উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর দ্য ডেইলি রেটেড ওয়ার্কার্স আন্ডার দ্য গভর্নমেন্ট অর্থাৎ যারা ডেইলি রেটেড ওয়ার্কার রয়েছেন তাদের ক্ষেত্রে বাইশ টাকা যেটা বৃদ্ধি পেলো ডেইলি সেটা কিন্তু এক পাঁচ দু হাজার চব্বিশ থেকেই কার্যকর হবে তো এই নতুন বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করলো ফিনান্স ডিপার্টমেন্ট